নামে কিবা আসে যায় কাজে পরিচয়, তবু নামে নামে মিলে গেলে বাড়ি সংশয়। এ ব্যাপারটি আপনারা দুজনে কিভাবে দেখেন? প্রথমে আমি শিরিন বকুলের কাছে জানতে চাচ্ছি। আমরা জানি যে একই নাম দুজনে হলে তারা মিতা হয়ে যায়, পরস্পর পরস্পরকে মিতা বলে ডাকে। তাই সেদিক থেকে তো একটা ভালো দিক, বকুল ভাই আমার মিতা, যেহেতু দুজনের নাম বকুল। সমস্যাটা যে কোনো জায়গায় দেখা হলে সরাসরি একদম ডাকে মিতা, এরকম দেখে। আমি জানি যে এটা ছোটবেলা থেকে দেখে এসেছি, যাদের নাম এক নাম, আমার মেজে বোনের একটা বান্ধবী, ওর নামও শেলি, আমার বোনের নাম শেলি, তো মিতা মিতা ওরা ডাকতো, মিতা বলে। তা আমি আমার মিতা মানে বকুল ভাইকে বকুল ভাই বলি না, মিতা বলি। তা ওইটা এটা একটা ভালো, কিন্তু টক্কটা তখনই যখন আমরা একই জায়গায় যখন কাজ করি তখন সমস্যাটা হয় আমার। আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে বকুল নামটা ছেলেদের হওয়া উচিত নাকি মেয়েদের? বকুল এমন একটা নাম যেটাকে আমরা একদম বলে দিতে পারি জেন্ডার নিউট্রাল। এবং জেন্ডার নিউট্রাল নামটার সবচেয়ে সুবিধা হচ্ছে যে এটা মানে মিন করে মানুষকে এবং ছেলে মেয়ে এই বিভেদটা করে না। সেই দিক থেকে আমি আমি এই নামটা নিয়ে খুব গর্ববোধ করি যে এটা সব ধরনের মানুষের জন্য প্রযোজ্য। এটা আমার কাছে খুব, সে কারণে আমার মনে বকুল আপার মতো ওই প্রশ্নটিও কখনই আসেনি যে এটা ছেলে হবে। মনে হয় কি যে ফুলের নাম হবে মেয়েদের, মানে ফুলের সঙ্গে সঙ্গে মেয়েদের তুলনা করলে ভালো লাগে আর কি। ফলের সাথে ছেলের হলো অসুবিধা না, ডালি ফলের সঙ্গে তরমুজ। আপনার প্রথম অনুভূতি কি হয়েছিল যখন আপনি জানতে পারলেন যে মিডিয়াতে আপনারই নামে একজন কাজ করছেন এবং উনি পুরুষ? আমি থিয়েটারে যখন মানে ঢুকলাম 85-এ, তার কিছুদিন পরে, কারণ আমরা দুজনেই থিয়েটারের মানুষ, তো মঞ্চে তখন তো প্যাকেজ ছিল না, বিটিভি আর বেতার আর মঞ্চতেই আমাদের মহিলা সমিতি আর গাইড হাউস, তো ওখানে আমি জানতাম যে একজন বকুল আছে, তবে সে ছেলে। তো সেই সময় অনেক কাজে আমরা দুজন পারফর্মার, আমাদেরকে নিয়ে যাওয়া হতো, আমরা প্রায় মানে কাজে স্বামী স্ত্রী। এখন আমরা কাজ করছি, তো একবার আমি আমার কাজ নিয়ে বোধ হয় কার কাজ হচ্ছে, লাইট চেঞ্জ হচ্ছে, আমি পুকুরঘাটে গিয়ে বসে আছি। তা একজন অ্যাসিস্ট্যান্ট এসে আমাকে বলছে কি যে আপা আপনাকে ডাকে আপনার শট। তা আমি যাওয়ার পরে লাবলু ভাই বলে যাই এই বকুলকে ডাক, বললেন ছেলে বকুলকে, বলে আপনি বললেন তো তো বকুল বকুলের সমস্যা। তখন লাবলু ভাই দুষ্ট কপাল কি বকুল আর স্ত্রী বকুল, যখন বলবে স্ত্রী বকুল তখন ওই বকুলকে ডাকবা। তখন আমাদের প্রায় এরকম মজা মজা মানে ঘটনা ঘটতো ওই সময়। আপনারা একই নাটকে একই দৃশ্যে একসঙ্গে কাজ করেছেন অনেকবার? বাহ, এবং সেখানে অনেক রকম সমস্যা, আর সেখানে এই ধরনের কি জটিলতা সৃষ্টি হচ্ছে মানে সমস্যার নাম নিয়ে অনেক। আচ্ছা, বিশেষ করে আমার আমার মনে হয় যে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে প্রোডাকশন বয় গুলো। হ্যাঁ, খুবই সমস্যায় পড়ে। আপনি প্রথম ওনার কথা কবে জানলেন? একইভাবে মঞ্চে কাজ করতে করতে আমি শুনলাম যে থিয়েটারে একজন অভিনেত্রী আছে, তিনি তার নাম বকুল, শিরিন বকুল, এবং সবাই বকুল বলে জানে। তখন আমি দেখিনি বকুল আপাকে, তখন দেখিনি। তো শোনার পরে আমার একটা মজার রিয়াকশন হয়েছিল, এবং পরে দেখলাম যে মানে আমি যেভাবে চিন্তা করেছি ওটা অনেকটা কাজে লেগেছে। কারণ আমি চিন্তা করলাম যে আচ্ছা বকুল নামে যদি কোনো অভিনেত্রী থাকে তার খুব ভালো পাওয়ারফুল অভিনেত্রী হওয়া উচিত, অনেক জনপ্রিয় হওয়া উচিত। কেন, কি জন্য না, বেনিফিটটা আমি নেবো সেই জন্য আর কি, যে সবাই চিনবে ও বকুল তো খুব ভালো অভিনেতা, আমি যদি ভালো অভিনেতা নাও হতে পারি লোকে মনে করবে যে এই বকুল। আচ্ছা, আপনার কি হতে পারে, কারণ বকুল ভাইয়ের শুরুটা তো আরো আগে, তার আরো মানে সঞ্চয় আরো বেশি, সেটা যদি আমার দিকে চলে আসে তাহলে আমিও লাভবান হব। তো আপনার কখনো ওনার ফোন কল আপনাকে রিসিভ করতে হচ্ছে? হ্যাঁ, এটা একবার একটা হয়েছে, সেটা একই নাটকে কিছুদিন আগে, একটা প্যাকেজের একটা ধারাবাহিক নাটকে, ওটাতে আমার স্বামী স্ত্রী, তা আমাকে অ্যাসিস্ট্যান্ট বোধহয় ফোন করেছে শুটিংয়ের ব্যাপারে বলার জন্য। তা আমি ওকে বললাম কি যে আচ্ছা আমার কন্টিনিউটি কী, তখন ও শার্ট প্যান্টের কথা যখন শুরু করল তখন আমি বুঝলাম যে আমি বলি কি তুমি কাকে ফোন করছো, বলে কি কেন আমার ডাড়িতে এস বকুল, আমি এস বকুল তো শিরিন বকুল বকুল, ও তখন লজ্জা পেয়ে গেছে, বলে ও আচ্ছা 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 আপা, হ্যাঁ 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 ঠিকই আছে, তাহলে তো মনে হয় বকুল ভাইকে ফোন করতে হবে। আপনি কখনো কি এরকম ফোন কল পেয়েছেন? ওই রকম ঠিক মনে পড়ছে না, তবে একটা মজার ঘটনা ঘটে আমার, ওই দুটো ফোন তো অনেকেই ব্যবহার করে, আমার ওই একটা ব্যক্তিগত ফোন, একটা অফিসের ফোন, তো ব্যক্তিগত ফোন নাম্বারটা অফিসে বকুল বলে রাখা আছে, আর অফিসের ফোন নাম্বারটা এবার ব্যক্তিগত ফোন নাম্বারটা রাখা আছে বকুল বলে, আবার একই সাথে বকুল আপার নামটা বকুল বলে রাখা আছে। কখনো যদি একটা ফোন খুঁজে না পাই, এই ফোনটা দিয়ে আরেক ফোনে
ফোন করলে দেখা যায় রিং হচ্ছে, লোকেট করা যায় কোথায় আছে। একবার এরকম ফোন করেছি, দেখি যে বলছে হ্যালো, আমি কি মহা মুশকিলে পড়লাম, কে? তো বলছে বকুল আপা। তারপরে আমি বললাম যে কেমন আছেন আপনি? ভালো আছি। আমি আর মানে গুছিয়ে উঠতে পারছি না যে কি বলবো। এখন যদি বলি ভুল করে করে ফেলেছি, তাহলে আমি জানি যে সে মিতা মিতা করে, তো একদম তার প্রথম উত্তরটাই হবে হ্যাঁ ভুল করেই তো আমাকে করবেন, কখনো তার প্রয়োজনে করবেন না। আচ্ছা এটা এটা বলো না স্বাভাবিক যে মনে মনে করে যে নামের সাথে মিল, মনের সাথে তো মিল থাকা উচিত না আসলে। এবং এরকম ভুল কল রিসিভ যদি কখনো করা হয়, তার এই ব্যাপারটা কি আপনারা শেয়ার করেন একে অপরের সাথে? দেখা হলে শেয়ার, দেখা হলে হয়। তারপর আমাদের একটা, আমার একটা বান্ধবী আছে, সে আবার বকুল ভাইদেরও পরিচিত বাসি, ও বাইরে থাকে, ও প্রায় এই ভুলটা করে, নাম্বার বকুল বকুল লিখে রেখে লন্ডন থেকে বেচারে ফোন করে মাঝে মাঝে। আবার মানে বকুল ভাইয়ের যে স্ত্রী, সে আবার ওর খুব ক্লোজ ফ্রেন্ড, ও মানে ওই জন্যই ফোনটা হয়তো করে কোনো কারণে, দেখা যায় যে আমাকে ও তোকে ফোন করছি সরি ভুল হয়ে গেছে। আচ্ছা এতদূর থেকে ফোন করে আর কি করবে, তখন ও একটু কথাটা তো বলে টলে নেয়।